এই মুহূর্তে সময় দিয়ে পড়ার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন। সন্তানের চোখে চিকিৎসার জন্য অসহায় মায়ের কাতর আবেদন মুখ্যমন্ত্রীর নিকট। সন্তানকে বাঁচাতে মায়ের কাতর আর্তনাদ। তাদের ছোট নয় মাসের ছেলে প্রিয়ঞ্জিত, এর চিকিৎসার জন্য দরকার 6 লক্ষ টাকা। কোথায় পাবে এত টাকা? হতদরিদ্র পিতা মাতার এখন একটি আর্তনাদ, আমার ছেলেকে বাঁচান। চিত্রটা বিলুনিয়ারি সমুখ ব্লকের অন্তর্গত মোহিনীনগর পঞ্চায়েতে। ছেলেকে বাঁচাতে অসহায় মা সকলের কাছে চিৎকার করে ছেলের প্রাণ ভিক্ষা চাইছেন। হতদরিদ্র পিতামাতার চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চিকিৎসার অভাবে প্রাণের চেয়ে প্রিয় সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটা কি কোনো পিতামাতার মন থেকে মেনে নেওয়া কি সম্ভব? মায়ের চোখের জল অবিরাম ঝরে পড়ছে। আর্থিক অনটনগ্রস্ত পরিবারটির কাছে কিছুই নেই। দিনমজুর, দিন দরিদ্র, নিঃস্ব পরিবারের মা বাবা সন্তানকে বাঁচাতে প্রাণ ভিক্ষা চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে। ঋষিমুখ ব্লকের অন্তর্গত টেক্কাবাড়ি এডিসি ভিলেজের মা দিজেন রানী ত্রিপুরা ও বাবা বিজয়রাম ত্রিপুরা, তাদের একমাত্র ছোট ছেলে প্রিয়ঞ্জিৎ 9 মাস বয়সী শিশুর ডান চোখে কিছুই দেখতে পায় না। শিশুটির চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় জুলাইবাড়ি হাসপাতালে, সেখান থেকে উদয়পুর জেলা হাসপাতাল এবং এরপর পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে 1 সপ্তাহ চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু এর জন্য দরকার 6 লক্ষ টাকা। এই হতদরিদ্র পরিবারের কোথায় পাবে এত টাকা? এ কথা শুনে মাথায় যেন তাদের আকাশ ভেঙে পড়ল। কান্নায় ভেঙে পড়লেন মা। তাদের ছেলের প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া কিছুই করার নেই। তাদের এই আর্তনাদ কোনো হৃদয়বান ব্যক্তি, সামাজিক সংস্থা বা এনজিও, তাদের এই আর্তনাদে যদি তাদের হৃদয় পর্যন্ত যায় তাহলে তাদের প্রাণপ্রিয় শিশুর প্রাণ রক্ষা পাবে, এই আশা নিয়ে দিন কাটাচ্ছেন। সরকার যদি আমার যদি না দেখে আমার কিছু করার নেই, সবাই একসঙ্গে মরা। আপনি কি কাজ করতেন? আমি দিন মজুর করে খাই, একদিন না কাম করলে আমার কোনো খন মিলে না। এভাবে আমি কিভাবে আমি আমার বাচ্চাটাকে বাঁচাবো? আপনারা একটু আমাকে সাহায্য করুন, আমার বাচ্চা প্রাণ ভিক্ষা দাও। একজন মা হয়ে আর একজন মাকে দেখুন, সবাই মহিলা সবাই পুরুষ, আপনারাও যদি মা বাবা হয়ে থাকেন আমার আমাকেও একটু সাহায্য করুন, আমাকেও একটু সাহায্য করুন। এটাই আমার কামনা, এটাই আমার কামনা। আমার বাচ্চাদের আমার কোলে ফিরিয়ে দেন। এই মাসের মধ্যে তারা কইছে ভাইরাল হয়েছে, তারপরে যদি ব্রেনে এফেক্ট করে বাচ্চা মারা যাইব। আমি এই মাসের মধ্যে কত টাকা কেমনে রোজগার করব? আমি জিবি হাসপাতালে আসলাম সুদে হিসাবে 50,000 টাকা লইয়া, 50 পয়সা নাই আমার হাতে, আমি কেমনে কিতা করুন? আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে ভিক্ষা দেন। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 2 জন, আর একজন আছে 3.5 বছর, এদের আছে ছোট আছে 9 মাস। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধ্যবিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধ্যবিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধ্যবিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।